ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 21 সেপ্টেম্বর রাত 8:30 পর তাদেরকে গ্রেফতার করা হয়। আটকের পর তাদের মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে রোববার 20 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন বলে সময় নিউজকে নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি। নূর ছাড়া মামলার অন্য আসামিরা হলেন হাসান আল মামুন, নাজমুল হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, নাজমুল হুতা ও আব্দুল বিল্লাহিল বাকি। এদের মধ্যে হাসান আল মামুনকে প্রধান আসামি এবং ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে। মামলার ব্যাপারে নূরের সঙ্গে একাধিক বার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা এখনও এ বিষয়ে কিছু জানি না। ওই ছাত্রীর মামলার অভিযোগে উল্লেখ করেছেন, হাসান আল মামুন আমার ডিপার্টমেন্টের বড় ভাই, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সুবাদে তার সঙ্গে আমার পরিচয় হয় 2018 সালের 29 জুলাই। নিজ বিভাগের সিনিয়র হওয়ায় ব্যক্তিগত সম্পর্কের এক পর্যায়ে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় আমার সঙ্গে তার বিভিন্ন সময়ে মেসেঞ্জার, ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথোপকথন হয়। সেখানে আমাকে শারীরিক সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়। গত 3 জানুয়ারি দুপুরে হাসান আল মামুন আমাকে তার রাজধানী নবাবগঞ্জ মসজিদ রোড 104 নম্বর বাসায় যেতে বলে। সেখানে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সে। অভিযোগে তিনি বলেন, ঘটনার পর 4 জানুয়ারি আমি অসুস্থ হয়ে পড়ি। 12 জানুয়ারি আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মামুনের বন্ধু সোহাগের মাধ্যমে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমি ক্যাম্পাস রিপোর্টারদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে মামুন ও সোহাগ তা হতে দেয়নি। এর আগে মামুনকে বিয়ের জন্য চাপ দিলে সে রাজি হয়, কিন্তু আমি অসুস্থ হওয়ার পর সে নানা টালবাহানা শুরু করে। ওই ছাত্রীর অভিযোগে বলেন, উপায় না দেখে 20 জুন বিষয়টি ভিপিনুরকে মৌখিকভাবে জানাই। সে বলে, মামুন আমার পরিষদে, আমার সহযোদ্ধা, তার সঙ্গে বসে একটা সুব্যবস্থা করে দেব। এরপর 24 জুন মীমাংসার আশ্বাস দিতে গিয়ে তিনি আমার সঙ্গে নীলক্ষেতে দেখা করতে আসেন, কিন্তু মীমাংসার বিষয়টি এড়িয়ে আমাকে এ বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। আমি যদি বাড়াবাড়ি করি তাহলে তার ভক্তদের দিয়ে ফেসবুকে আমার নামে উল্টাপাল্টা পোস্ট করবে এবং আমাকে পতিতা বলে পরিচয় করিয়ে দিবে সবার সামনে। তাদের ছাত্র অধিকার পরিষদের 1.1 মিলিয়ন সদস্যের গ্রুপে এ প্রচারণার হুমকি দেওয়া হয়। নূর আরও জানান, তার একটি লাইভে আমার মান সম্মান সব চলে যাবে। ইতিমধ্যে মামলার 4 নম্বর আসামি সাইফুল ইসলাম আমার নামে কুৎসা রটিয়েছে এবং 5 ও 6 নম্বর আসামিকে লাগিয়ে দেওয়া হয় কুৎসা রটাতে। তারা মেসেঞ্জারের চ্যাট গ্রুপে আমার চরিত্র নিয়ে কথা বলে মানসিকভাবে বিপর্যস্ত করা সহ সম্মিলিতভাবে চক্রান্ত করে। নুরুল হক নূরের পরিচয়। নুরুল হক নূর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার 72 চর কাজল ইউনিয়নে বর্তমান চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এবং মায়ের নাম নীলুফা বেগম। 3 ভাই ও 5 বোনের মধ্যে নূর হচ্ছে দ্বিতীয়। নূরের লেখাপড়া। নূর পটুয়াখালী চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর গাজীপুরের কালিয়াকুরের গুলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে 2010 সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে 2012 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2013 ও 2014 শিক্ষাবর্ষে ভর্তি হন। নূরের ছাত্র আন্দোলন। নুরুল হক নূর বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। নূরের রাজনীতি। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মহসিন হলের উপর মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। স্কুল জীবনে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বিতর্ক অভিনয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ভিপি নূর। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। তিনি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি নির্বাচিত হন। জুন 2020 সালে নূর তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। নূরের উপর 10 বার হামলা। 22 ডিসেম্বর 2019 সালে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধনের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের
পাদদেশে সমাবেশের কর্মসূচি নেয় নুরুল হক নূর। ওই সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে নূর ও তার সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যদের উপর মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা হামলা করে। এতে নূর সহ তার সংগঠনের একাধিক ছাত্র আহত হয়। চব্বিশে ডিসেম্বর 2019 সালে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানার মামলা দায়ের করে এবং মামলার সাথে জড়িত থাকার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের তৎকালীন সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তুর্য এবং দপ্তর সম্পাদক মেহেদি হাসান শান্তকে গ্রেফতার করা হয়। 2019 সালের ডিসেম্বর পর্যন্ত নূর বিভিন্ন আন্দোলনে 10 বার হামলার শিকার হন। ভিপি নুরুল হক নূরকে পুলিশে যে ধরে নিয়ে গিয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এ বিষয়ে সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।